আসসালামু আলাইকুম আজকে হচ্ছে দুপুরের কি আয়োজন হবে রান্না হবে তাই দিয়ে শুরু করলাম তো এখানে হচ্ছে আমি আজকে পোলাও রান্না করব তো তার জন্য এর মধ্যে তিন রকম বাদাম দিয়েছি বাদামগুলো একটু হালকা ভেজে নেব আর এখানে হচ্ছে মুরগি মাংস রান্না বসাই দিয়েছি অলরেডি আমি তো বেশ সব কিছু ভিডিও করতে গেলে বড় হয়ে যাবে ওই জন্য আর কি এখানে দুই ধরনের ডাল ভিজে নিয়েছি মুরগির মাংস আর এখানে হচ্ছে যে তিন ধরনের বাদাম ভিজাই নিয়েছি তো এদিকে অলরেডি পোলাওটা বসায় দিয়েছি পোলাওটা আজকে রান্না করলাম হচ্ছে দুধ দিয়ে পানিতে পাউডার দুধ দিয়ে পা গুলাই নিয়ে তারপর পরিমাণ মতো দুধ পানিটা দিয়ে দিলাম এই আর কি তো আজকে মন চাইলো এরকম করে রান্না করে খাই যেতে আমি আমার মতন করে একটু কাবাবের মতন করে আর কি পাকোড়া করলাম করে রোস্টের মতন করে রান্না করব আর কি ওই জন্য আর কি মন চাইলো হঠাৎ করে রান্না করতে আসছি একটা হয়ে গেছে আরেকটা মাছ ভিজাইলাম তারপর উঠাই রেখে এগুলো রান্না করতেছি তো এখানে হচ্ছে ওই বাদামগুলো দিয়ে ব্ল্যান্ডার করে নিয়েছিলাম আর এই হচ্ছে আমার ওই কাবাব উইথ পাকোড়া রোস্ট বলতে পারেন পাগলাম মেয়ে আর সালার কিছুই না তারপর খেতে দারুণ লাগছে আমার মেয়ে খাইছে যারা যারা খাইছে সবারই ভালো লেগেছে তো এই সালাতের জন্য এই যে ভয়েসটা তো আমি পরে দিচ্ছি আমাদের গাছ থেকে কাঁচামরিচ উঠাই নিলাম একেবারে খারাপ রান্না করি না খাওয়ার মতো না আর কি রান্না করি যাই হোক আমার মনে হয় কী বলবো আজকে মনটা এমনি ভালো নেই কারণ মেয়েটা অসুস্থ আল্লাহ রহমত আস্তে আস্তে করে মেয়েটা সুস্থর দিকে যাচ্ছে তো সবাই আমার ছোটো মেয়েটার জন্য দোয়া করবেন ছোটো মেয়েটা অনেক অসুস্থ ছিল এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ হয়ে গেছে তো তার জন্যে আজকে রান্না আর করলাম কারণ বড় মেয়েটা আছে ওরও তো কিছু খাইতে বোক শুধু ছোটো মেয়ের চিন্তায় বসে থাকলে তো হবে না পরিবারে আর সবাই আছে আর প্রচণ্ড শীত তো এদিকে যে আমি শশা টমেটো পেঁয়াজ আর এই কাঁচামরিচ আমাদের গাছে কাঁচামরিচ নিয়ে নিলাম এই দিনটার জন্য অনেক অনেক স্বপ্ন ছিল আমার আল্লা তালার অশেষ মহম্মত যে আল্লাহ আমাকে এই স্বপ্নটা পূরণ করছে যে যে আমার মা আমার দুই মেয়ে আমরা আমরা দুইজন চোরা বসেছি সবাই একসাথে খেতে এই দিনটার স্বপ্ন এই দিনটার প্রতীক্ষা আমি অনেক করছি আল্লাহ তালার কাছে অশেষ অশেষ লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আদায় করি কারণ উনি আমার সেই স্বপ্ন পূরণ করছে কত মানুষের অবহেলা কত মানুষের লাঞ্ছনা পাইছি কারো কাছে মূল্যই ছিল না যে আমি একজন মানুষ যাক আল্লাহ তাল্লা তো জানে যে আমি কি তিনি আমাকে সৃষ্টি করছে তিনি আমাকে ফেলে দেননি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম